আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানালেন মন্ত্রী। মহামারী করোনা ভাইরাসের কারণে 17 মার্চ বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1.5 বছরে দফায় দফায় পেছানোর পর করোনা পরিস্থিতি পর্যালোচনায় আগামী মাসে স্কুল কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে বুধবার মিন্টো রোডের বাসভবনে একান্ত আলাপচারিত্রায় শিক্ষামন্ত্রী দীপুমনি সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল কলেজ খুলছে না, তবে সেপ্টেম্বরে স্কুল কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের। এছাড়া এখনই অটো পাসের চিন্তা নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে গত ছয় আগস্ট শিক্ষা বিষয়ক সাংবাদিকদের একটি সংগঠন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় শিক্ষামন্ত্রী দীপুমনি জানান, সরকারি পর্যায়ে শিক্ষকরা করোনা ভ্যাকসিন নিয়েছেন। অপরদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 3,63,222 শিক্ষক ও কর্মচারীর মধ্যে 2,78,426 জনই ইতিমধ্যে টিকার আওতায় এসেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 34,000 শিক্ষকের মধ্যে ভ্যাকসিন নিয়েছে প্রায় 30,000 শিক্ষক। এক সপ্তাহের মধ্যে বাকি সব শিক্ষক করোনা ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় 80,000 শিক্ষার্থী প্রথম ডোজ এবং 6,072 জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আসন্ন জেএসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ে সামনে রেখে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তাগিদ রয়েছে। সরকারের ঘোষণা অনুসারে আগামী নভেম্বর ও ডিসেম্বরে এই দুটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী মাসে স্কুল কলেজ খুলে দেওয়ার পর পরীক্ষার্থীরা প্রায় 3 মাস শ্রেণীকক্ষে গিয়ে সরাসরি ক্লাস করার সুযোগ পাবে। এতে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে বলে ও দ্রুত স্কুল কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে আরও 2 দফা প্রস্তুতি নিয়েও করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। গত বছর 8 মার্চ দেশের করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর 17 মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত 17 মাসে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি বাড়ানো হয়। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সব শেষে শিক্ষা প্রতিষ্ঠান চলমান সাধারণ ছুটি আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আসসালামু আলাইকুম।